डियर ভিউয়ার্স ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডিআইএম সুধীর চন্দ্র বর্মন। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা সেন্টেন্স কারেকশনের 36 থেকে 50 পর্যন্ত মোট 15টি নিয়ম নিয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করব রুল নাম্বার 36। এখানে 4টি ভার্ব আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, যেমন অ্যাবস্টেইন ফ্রম বাংলা বিরত থাকা, প্রিভেন্ট ফ্রম বাংলা প্রতিরোধ করা, রিফ্রেইন ফ্রম বাংলা বিরত থাকা, প্রোহিবিট ফ্রম বাংলা নিষেধ করা। এখানে ইনকারেক্ট সেন্টেন্সটিতে লেখা আছে উই শুড অ্যাবস্টেইন ফর স্মোকিং, আমাদের ধূমপান থেকে বিরত থাকা উচিত। আমরা জানি বিরত থাকার ইংলিশ অ্যাবস্টেইন ফ্রম, কিন্তু এখানে লেখা আছে অ্যাবস্টেইন ফর। অ্যাবস্টেইন শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, তাই আমরা এখানে ফর প্রিপোজিশনটি তুলে দিয়ে ফ্রম ব্যবহার করব। আর সঠিক উত্তরটি হবে উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। নেক্সট, মাদার প্রিভেন্টেড মি টু গো দেয়ার, আমরা জানি প্রতিরোধ করার ইংলিশ হলো প্রিভেন্ট ফ্রম, কিন্তু এখানে প্রিভেন্টের পরে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে টু, এটি ভুল। আমরা তাই এই টু প্রিপোজিশনটি তুলে দিয়ে ফ্রম ব্যবহার করব। এখন এখানে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে টু এর পরে মূল ভার্ব থাকলে কখনো এই মূল ভার্বটির সাথে আইএনজি হয় না, কিন্তু টু বাদ দিয়ে আর যতগুলো প্রিপোজিশন আছে এই সমস্ত প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হচ্ছে মাদার প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। নেক্সট, মাই ফাদার রিফারেন্স মি টু ডু দিস, আমরা জানি বিরত থাকার আরেকটি ইংলিশ হলো রিফ্রেইন ফ্রম, কিন্তু এখানে রিফ্রেইনের পরে ফ্রম ব্যবহার না করে টু ব্যবহার করা হয়েছে, এটি হলো ভুল। তাই আমরা রিফ্রেইন ভার্বটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করব ফ্রম। এরই সাথে এটির কারেক্ট অ্যান্সার হবে মাই ফাদার রিফ্রেইনস মি ফ্রম ডুইং দিস, মাই টিচার প্রোহিবিটেড মি টু টেল লাইস। আমরা জানি নিষেধ করার ইংরেজি হচ্ছে প্রোহিবিট ফ্রম, আর এখানে ইনকারেক্ট সেন্টেন্সটিতে প্রোহিবিট শব্দটির পরে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে টু, এটি ভুল। প্রোহিবিট ভার্বটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, তাই আমরা এখানে টু প্রিপোজিশনটি তুলে দিয়ে ফ্রম ব্যবহার করব। এবং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে মাই টিচার প্রোহিবিটেড মি ফ্রম টেলিং লাইস। নাম্বার 37, এখানেও 3টি শব্দ আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, যেমন কেপেবল অফ বাংলা যোগ্য, ইনফর্ম অফ বাংলা জানানো, ফন্ট অফ বাংলা পছন্দ, যেমন হি ইজ কেপেবল টু ডু ইট। আমরা জানি কেপেবল শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, কিন্তু এখানে টু বসানো হয়েছে, এটি ভুল। তাই আমরা এই টু তুলে দিয়ে কেপেবল শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসাব। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি ইজ কেপেবল অফ ডুইং ইট। ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ, পুলিশকে ব্যাপারটির কথা জানাও। কাউকে কোনো তথ্য জানানোর ইংলিশ হচ্ছে ইনফর্ম অফ, কিন্তু এখানে ইনকারেক্ট সেন্টেন্সটিতে ইনফর্ম শব্দটির পরে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে, এটি ভুল। আমরা তাই ইনফর্ম শব্দটির পরে টু তুলে দিয়ে প্রিপোজিশন ব্যবহার করব অফ, আর কারেক্ট অ্যান্সার হবে ইনফর্ম দ্য ম্যাটার অফ দি পুলিশ। নেক্সট, হি ইজ ফোন টু রিড বুকস, আমরা জানি ফোন শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, কিন্তু এখানে ফোনের পরে টু বসানো হয়েছে, আমরা তাই ফোনের পরে
প্রিপজিশন টু ব্যবহার না করে অব ব্যবহার করব, আর এরই সাথে এটির কারেক্ট অ্যান্সার হবে হি ইজ ফন্ড অফ রিডিং বুকস। নাম্বার 38, ইনসিস্ট শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অন বসে। ইনসিস্ট অন এর বাংলা হচ্ছে জিদ করা, যেমন আই ইনসিস্টেড হিম টু গো। এখানে ইনসিস্ট শব্দটির পরে টু ব্যবহার করা হয়েছে, এটি ভুল। ইনসিস্ট শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অন হয়, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে আই ইনসিস্টেড অন হিস গোয়িং। নাম্বার 39, এলিজিবল এবং ফিট এই শব্দ দুটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর হয়, যেমন এলিজিবল ফর অবলিক ফিট ফর। এই শব্দ দুটির বাংলা হলো যোগ্য। নিচে ইনকারেক্ট সেন্টেন্সটিতে লেখা আছে হি ইজ এলিজিবল অব দি পোস্ট, সে চাকরিটার জন্য যোগ্য। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে এলিজিবল শব্দটির পরে প্রিপজিশন ব্যবহার করা হয়েছে অব, এটি ভুল। এলিজিবল এবং ফিট শব্দ দুইটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর বসে, তাই আমরা এখানে অব তুলে দিয়ে ফর ব্যবহার করব এবং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট। নাম্বার 40, কতিপয় ভার্ব। কতিপয় ভার্ব বলতে এখানে চারটি ভার্বের কথা বলা হয়েছে, যেমন রিজাইন, রেসেম্বল, ডিসকাস, অ্যাসেন্ট। এই চারটি ভার্বের পরে কোনো প্রিপজিশন বসে না, অত্যন্ত ইম্পর্টেন্ট এই ভার্ব চারটি। যেমন হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট, এখানে রিজাইন ভার্বটির পরে প্রিপজিশন ফ্রম ব্যবহার করা হয়েছে, এটি ভুল, তাই আমরা এই প্রিপজিশন ফ্রমটা শুধু তুলে দিব, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তাহলে এটির কারেক্ট অ্যান্সার হবে হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। নেক্সট, দ্য গার্ল রেসেম্বলস টু হার মাদার। আমরা জানি যে এই যে রেসেম্বল ভার্বটি আছে, এখানে এই ভার্বটির পরেও কোনো প্রিপজিশন ব্যবহার করা যাবে না, সুতরাং আমরা এই টু প্রিপজিশনটিকে তুলে দিব, আর সঠিক অ্যান্সার হবে দ্য গার্ল রেসেম্বলস হার মাদার। নেক্সট, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দি ম্যাটার, এখানে ডিসকাস শব্দটির পরে প্রিপজিশন অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে এই ডিসকাস শব্দটির পরে কোনো প্রিপজিশন বসে না, সুতরাং আমরা এই অ্যাবাউট প্রিপজিশনটি তুলে দিব, আর কারেক্ট অ্যান্সার হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। নাম্বার 41, উইটনেস মানে হচ্ছে সাক্ষী। সাক্ষী বলতে কোনো ব্যক্তিকে বোঝানো হয়, আর এভিডেন্স শব্দটির বাংলা হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ। সাক্ষ্য বা প্রমাণ বলতে কোনো ব্যক্তির দেওয়া কোনো তথ্যকে বোঝায়, যেমন হি গ্যাপ ফলস উইটনেস, সে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কোর্ট আমাদের কাছে সাক্ষী চায় না, বরং আমাদের কাছে সাক্ষ্য বা প্রমাণ চায়, আর সাক্ষ্য বা প্রমাণের ইংলিশ হচ্ছে এভিডেন্স, তাই আমরা এই উইটনেস শব্দটি তুলে দিয়ে এর পরিবর্তে এভিডেন্স শব্দটি ব্যবহার করব। সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি গ্যাপ ফলস এভিডেন্স। নাম্বার 42, দুইজন ব্যক্তির মধ্যে কাজ করা বুঝালে ইচ আদার বসে, এবং দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে কাজ করা বুঝালে ওয়ান অ্যানাদার বসে, যেমন মিনা অ্যান্ড রাজু হেল্পড ওয়ান অ্যানাদার। এখানে মিনা এবং রাজু দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, সুতরাং এখানে আমরা ওয়ান অ্যানাদার তুলে দিয়ে ইস আদার ব্যবহার করব, আর এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে মিনা অ্যান্ড রাজু হেল্পড ইস আদার, দ্য বয়েজ হেল্পড ইস আদার। দুইজনের বেশি ব্যক্তির মধ্যে কোনো কাজ করা বোঝালে আমরা সেখানে ইস আদার ব্যবহার না করে ওয়ান অ্যানাদার ব্যবহার করব, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে দ্য বয়েজ হেল্পড ওয়ান অ্যানাদার। নাম্বার 43, এখানে মুখস্থ করার দুইটি ইংরেজি ফ্রেজ দেওয়া আছে, যেমন প্রথমটি হচ্ছে কোট ফ্রম মেমোরি, এটির বাংলা হলো মুখস্থ করা, এবং আরেকটি হচ্ছে
লার্ন বাই হার্ট এটিরও বাংলা হচ্ছে মুখস্থ করা। শুধু মনে রাখতে হবে কোট ফ্রম যদি আমরা ব্যবহার করি তাহলে এর পরে মেমরি ব্যবহার করতে হবে, আর যদি আমরা লার্ন বাই ব্যবহার করি মনে রাখতে হবে যে লার্ন বাই এর পরে হার্ট ব্যবহার করতে হবে। যেমন কোট দ্য পোয়েম ফ্রম হার্ট, কবিতাটি মুখস্থ বলো, এখানে কোট ফ্রম ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা এখানে হার্ট শব্দটি ব্যবহার করব না, মেমরি শব্দটি ব্যবহার করব। সুতরাং এই সেন্টেন্সটির উত্তর হবে কোট দ্য পোয়েম ফ্রম মেমরি। এবার আসি, বলছে হি লার্নড দ্য পোয়েম বাই মেমরি। এই সেন্টেন্সটিতে লার্ন বাই ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি যে লার্ন বাই এই শব্দটির পরে হার্ট শব্দটি ব্যবহার করতে হয়, তাই আমরা এখানে বাইয়ের পরে মেমরি ব্যবহার না করে হার্ট ব্যবহার করব। সুতরাং এটির কারেক্ট অ্যান্সার হবে হি লার্নড দ্য পোয়েম বাই হার্ট। নাম্বার 44, পূর্ণ ঘন্টার পরে ও কলক শব্দটি বসে কিন্তু ভগ্ন ঘন্টার পরে ও কলক শব্দটি বসে না। যেমন আই শ্যাল গো টু ঢাকা বাই 3:30 ও কলক ট্রেন, আমি 3:30 ট্রেনে ঢাকা যাব। এখানে 3:30 হচ্ছে ভগ্ন ঘন্টা বা ভাঙ্গা ঘন্টা। ভাঙ্গা ঘন্টা কোনগুলো? যেমন 3:30, 4:30, 5:30। আর পূর্ণ ঘন্টা কোনগুলো? যেমন 4:00, 5:00, 6:00, 8:00 এগুলো। যেহেতু এখানে 3:30 হলো ভগ্ন ঘন্টা, আর বলা আছে যে ভগ্ন ঘন্টার পরে ওকলক শব্দটি বসে না, আমরা এখানে ওকলক শব্দটি তুলে দেব, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে আই শ্যাল গো টু ঢাকা বাই 3:30 ট্রেন। নাম্বার 45, পরীক্ষার খাতা দেখার ইংরেজি হচ্ছে লুক ওভার। যেমন সি দ্য স্ক্রিপ্টস, স্ক্রিপ্টস বাংলা হচ্ছে উত্তরপত্র বা পরীক্ষার খাতা। পরীক্ষার খাতা দেখার ইংলিশ সি হয় না, লুক ওভার হয়, তাই এটির কারেক্ট অ্যান্সার হবে লুক ওভার দ্য স্ক্রিপ্টস। নাম্বার 46, সার্টিফিকেট দেখার ইংরেজি হচ্ছে লুক অ্যাট। যেমন প্লিজ সি মাই সার্টিফিকেট, সার্টিফিকেট দেখার ইংলিশ সি হয় না, সার্টিফিকেট দেখার ইংলিশ হয় লুক অ্যাট, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে প্লিজ লুক অ্যাট মাই সার্টিফিকেট। নাম্বার 47, প্রস্তাব প্রত্যাখ্যান করা বা অস্বীকার করার ইংরেজি হচ্ছে রিফিউজ, আর সত্য জিনিসটাকে অস্বীকার করার ইংরেজি হচ্ছে ডিনাই। যেমন হি ডিনাইড মাই প্রপোজাল, প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব। যদি কেউ প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমরা ডিনাই ব্যবহার না করে রিফিউজ ব্যবহার করব, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি রিফিউজড মাই প্রপোজাল, হি রিফিউজড মাই মানি, টাকা ধার নিয়ে টাকাটাকে অস্বীকার করেছে, অর্থাৎ সত্য জিনিসটাকে অস্বীকার করেছে। আর সত্য জিনিসটাকে অস্বীকার করলে আমরা রিফিউজ ব্যবহার না করে ডিনাই ব্যবহার করব, সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হচ্ছে হি ডিনাইড মাই মানি। নাম্বার 48, লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। যেমন লেট হি ডু দ্য ওয়ার্ক, এখানে লেট শব্দটির পরে হি দেওয়া আছে, এটি হলো সাবজেক্ট। লেটের পরে কখনো সাবজেক্ট হয় না, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। এখন হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হলো হিম। সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হচ্ছে লেট হিম ডু দ্য ওয়ার্ক। নেক্সট, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, এখানে লেটের পরে দুইটি সাবজেক্ট দেওয়া আছে, একটি হলো ইউ এবং আরেকটি হচ্ছে আই। আই এর অবজেক্ট হলো মি আর ইউ এর অবজেক্ট ইউ, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। নাম্বার 49, সংক্ষেপে বলার ইংরেজি ইন আ নাটশেল অবলিক ইন ব্রিফ হয়, ইন নাটশেল বা ইন আ ব্রিফ হয় না। যেমন টেল দ্য ম্যাটার ইন নাটশেল,
সংক্ষেপে বলার ইংলিশ হয় ইন আ নাটশেল, আর এখানে ভুল দেওয়া আছে ইন নাটশেল। সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে টেল দ্য ম্যাটার ইন আ নাটশেল। নেক্সট বলছে টেল দ্য ম্যাটার ইন আ ব্রিফ, সংক্ষেপে বলার ইংরেজি ইন আ ব্রিফ হয় না, ইন ব্রিফ হয়। সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে টেল দ্য ম্যাটার ইন ব্রিফ। নাম্বার 50, লজিং অর্থ ভাড়া করা বাড়ি বা কক্ষ, তাই লজিং এর পরে হাউস শব্দটি লেখার দরকার হয় না। যেমন হি লিভস ইন আ লজিং হাউস, লজিং মানেই যদি ভাড়া করা বাড়ি হয়, সুতরাং এখানে আর হাউস শব্দটি লেখার কোনো প্রয়োজন নেই। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি লিভস ইন আ লজিং। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবে, আর ভিডিওটির ব্যাপারে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।